আশাত সাগর পাড়ি দে কেন সই কতে পড়ে আছি কোন অশ্রু ভেজা স্বপনে সাগর পাড়ি দে কেন সই কতে পড়ে আছি। প্রিয় দর্শক, আপনাদের জন্য নতুন অনুষ্ঠান ফাহমিদা নবীর সাথে গান এবং আড্ডা। আজকে আমাদের যে অতিথি আমার অত্যন্ত প্রিয়, কথা বলবো মানে অত্যন্ত প্রিয় বলেই আসলে দেখাতে চাই কে সেই প্রিয় ব্যক্তিত্ব। আদাব কাকা, আমাদের প্রিয় কিংবদন্তি শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, অনেক ধন্যবাদ মা কাকা, অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে। আমি তো সেই তো, কাকি থাকলেও ভালো হতো। পলিকবি জসিমউদ্দিন সাহেবের লেখা, কবি জসিমউদ্দিন সাহেবের লেখা, এবং এটা সুর করেছেন আরেকজন খুব যশস্বী সুরকার এবং গায়ক, তিনি ছিলেন আব্দুল হালিম চৌধুরী। ও বাবা, কত সাল হবে কাকা এটা তো? এই বোধহয় 1958 থেকে এই গানটা গাওয়া হয়। রাসুল নামে, হ্যাঁ রাসুল নামে কেলো মদিনায়। তো এখানে জসিমউদ্দিন সাহেব তার এই বিষয়ে এই গানের প্রারম্ভে লিখেছিলেন যে প্রথম লাইনটি আমি লালন গীতি থেকে নিয়েছি আর বাকিটা আমি লিখেছি। হ্যাঁ, তো এখানে আগে তো তাই হতো অনেক সময়, হ্যাঁ নজরুল আমাদের মানে, হ্যাঁ রবি ঠাকুরের, নজরুলের, সবাই সেখান থেকেই তো আসলে, এখনো তারাও নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও অনেক জায়গা থেকে নিয়েছেন, সেই প্রমাণও আছে। আমাদের জাতীয় সঙ্গীতই তো গগন হরকাগড়ের গান থেকে, হ্যাঁ আমি কোথায় পাবো তারে থেকে, আমার সোনার বাংলা। তো যাই হোক, তো আমি সেই জন্যই বলছি যে এই এই গানটা দিয়ে আমি শুরু করতে চাই। জলি ওই কা
ওরে আমার বুকের দরগাহ তলা, আমার বুকের দরগাহ তলায় তারে ডেকে নিয়ে রসুল নামে। সুন্দর, কি চমৎকার, অন্যরকম আবেদন আছে একদম। কাকা গানটা যখন শুনছিলাম কি যে একটা মায়া, হ্যাঁ মানে গান গাওয়ার সময় যে একটা মায়া দরকার হয় প্রচন্ড, ওই মায়াটা না থাকলে আসলে বোঝা যায় না, মজাটা পাওয়া যায় না। হ্যাঁ মানে এটা খুব ভালো লাগছিল আপনি যখন গাইছিলেন। দ্বিতীয় গানের এবারে অন্য পর্যায়ে করি, এখন কোনটা করবেন? আমাদের আমাদের লোকসঙ্গীতের একজন অসম্ভব জনপ্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ ছিলেন আব্দুল লতিফ। ওরে বাবা, লতিফ চাচা। আমরা মানে তিনি আমাদের মানে অনেক হাতে ধরে অনেক শিক্ষা দিয়েছেন, তাই না? হ্যাঁ, তো সেই জন্য আজকে চাচাকে আমরা স্মরণ করি। হ্যাঁ, আমরা এই নিউজ 24 এর এই অনুষ্ঠানের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, আব্দুল লতিফ আমাদের বাংলাদেশের। আর তুমি এই গানটার মধ্যে দেখবে যে কি আত্মনিবেদন, এই যে আত্মসমর্পণ তার প্রতি, এবং কত সহজ কথায় হতে পারে দেখবা এই গানটার মধ্যে। চাচা সুরটাও কি? হ্যাঁ, লতিফ ফেভারিট, লতিফ চাচা ওনার লেখা এবং সুরে। তুমি যেমন চালাও তেমনি চলি, ও দয়াল যেমন বলাও বলি তাই, মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই, হাই গো মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই। তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি তাই গো, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি তাই, দয়াল আমার ইচ্ছা বলে কিছুই নাই, হাই গো মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই। Thank you.
দয়াল তোমার ইচ্ছায় কর্ম করণ, তোমার হাতে মরণ বাঁচন, তোমার ইচ্ছায় কর্ম করণ। দয়াল তোমার ইচ্ছায় কর্ম করণ, তোমার হাতেই মরণ বাঁচন। তুমি পাঠাইয়াছ তাই এসেছি, ডাক দিলেই চইলা যায়। পাঠাইয়াছ তাই এসেছি, ডাক দিলেই চইলা যায়। মাবুদ আমার ইচ্ছা বলে কিছুই নাই, আয় গো দয়াল আমার ইচ্ছা বলে কিছুই নাই। দয়াল শূন্যে যেমন ঘুড়ি ওড়ে পরিধি ইচ্ছাধীন, তেমনি আমি তোমার হাতেই বাঁধা রাত্র দিন। শূন্যে যেমন ঘুড়ি ওড়ে পরের ইচ্ছাধীন, তেমনি আমি তোমার হাতে বাঁধা রাত্র দিন। তুমি বানাইছ এই মানুষ ঘুড়ি, তুমি উড়াও আমি উড়ি। বানাইছ এ মানুষ ঘুড়ি, দয়াল বানাইছ এই মানুষ ঘুড়ি, তুমি উড়াও আমি উড়ি। আবার কখনো ফালাও কুত্তা মারি তোমারই হাতে লাটাই, কখনো ফালাও দয়াল কখনো ফালাও কুত্তা মারি তোমারই হাতে লাটাই। দয়াল আমার ইচ্ছা বলে কিছুই নাই, আয় গো মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি তাই গো। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি তাই। দয়াল আমার ইচ্ছা বলে কিছুই নাই, আয় গো মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই। আয় গো দয়াল আমার ইচ্ছা বলে কিছুই নাই। ইশকি সুন্দর! আসলে আমাদের তো ইচ্ছে বলে কিছু নেই, যা বলাই আমরা তাই বলি, মানে এবং তাই করি। মানে আমরা অনেক সময় ভাবি, আমরা করি তাই কিন্তু চিন্তা করি না। হ্যাঁ, চিন্তা করি না আমরা অনেক সময় চিন্তা করি না, কিন্তু আমরা আসলে সেটাই করি যেটা আমাদেরকে করানো। কিন্তু আমরা একটা কাজ কিন্তু চর্চা করতে পারি, সেটা হলো যে যেহেতু আমাদের বুদ্ধি দিয়েছেন, কারণ আমাদের তো সেই বুদ্ধিটাকে সুন্দরভাবে চর্চা করে কাজে লাগাতে পারি, কাজে লাগাতে পারি। এই এইটুকু তো এইটুকু করার অধিকার আছে। হ্যাঁ, অধিকার উনি দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। শূন্যে যেমন ঘুড়ি ওড়ে পরের ইচ্ছাধীন, আচ্ছা, তেমনি আমি তোমার হাতে বাঁধা রাত্র দিই। একদম, তুমি বানাইছে মানুষ ঘুড়ি, তুমি ওড়াও আমি হুড়ি। আবার কখনো ফালাও কত্তা মারি তোমারই হাতে লাটাই। সে সময় অনেক ছবিতে গান সুর করেছিলেন, আমার আমি সেটা কখনো কখনো সুর করেছেন। হ্যাঁ, অনেক ছবিতে সুর করেছেন। যেমন একটা আমার মনে হয় যে আমাদের আব্দুল লতিফ চাচার যে ছেলে সিরাজুল সালিকিন, সালিকিন ভাই আবার রবীন্দ্রসঙ্গীত করতেন আর কি, চমৎকার করেন আর কি। উনি এখন বিদেশে না আছেন, সেটাই ভাবে উনি ফোক করতেন, ওনার ছেলে রবীন্দ্রনাথের গান করতেন। আমার মেয়ে তো রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আপনার মেয়ে রবীন্দ্রনাথের গান করে, সেটাই বলছি যে। কিন্তু চাচা, যেটা যেটা আমার আসলে বলার আছে যে সুরটাকে ধরে রাখা, এই যে একটা প্রজন্ম থেকে প্রজন্ম, সে যে ধরনেরই তার পছন্দের জায়গা তো হতেই পারে, কিন্তু সেই গানগুলো আপনি আজকে কি সুন্দর করে গাইছেন, গানগুলো ভালো লাগছে। চাচা, এরপরে কোন গানটা শুনবো? এরপরে হচ্ছে গান মানে তো জ্ঞান রেমা, গান মানেই জ্ঞান। হ্যাঁ, বুঝছি। তো এখানে এমন একটা গান করব, এটা লিখেছেন এই আমাদেরই আরেকজন খুব যশস্বী ছিলেন, অতটা পরিচিত না পেলেও, পরিচয় না, আমরা বলছি অতটা পরিচিত না হলেও তিনি যথেষ্ট ভালো ভালো গান লিখে গেছেন। এই গানটা আমি সুর করেছিলাম।
পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল মন, সত্য কথা বল, পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল মন, সত্য কথা বল, বাঁকা পন্থ ছাইড়া রে তুই, বাঁকা পন্থ ছাইড়া রে তুই, সোজা পথে চল, সরল পথে চল মন, সত্য কথা বল, পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল মন, সত্য কথা বল। কখনো তুই করিস না রে পরের সর্বনাশ, করবি যদি আনবি টেনে নিজেরই বিনাশ। কখনো তুই করিস না রে পরের সর্বনাশ, করবি যদি আনবি টেনে নিজেরই বিনাশ। কর্মগুণে এই ভুবনে ওর কর্মগুণে, এই ভুবনে চিরদিনই পাবি ফল, পাবি রে তুই ফল মন, সত্য কথা বল, পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল মন, সত্য কথা বল। পরনিন্দা হিংসা বিদ্বেষ আত্মীয় অহংকার, কইরা ভাবে কত জনাই হইয়া গেল ছার খার। পরনিন্দা হিংসা বিদ্বেষ আত্মীয় অহংকার, কইরা ভাবে কত জনাই হইয়া গেল ছার খার। মানব কুলে জন্ম হরে তোর মানুষ পরিচয়, কলঙ্ক করিয়া রে তুই করিস না তার খায়। মানব কুলে জন্ম হরে তোর মানুষ পরিচয়, কলঙ্ক করিয়া রে তুই করিস না তার খায়। ব্যথি জনার ব্যথায় সদাই ব্যথি জনার ব্যথায় সদাই ফেলা রে তুই চোখের জল, ফেলা চোখের জল মন, সত্য কথা বল, পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল মন, সত্য কথা বল, বাঁকা পন্থ ছাইড়া রে তুই, বাঁকা পন্থ ছাইড়া দে তুই, সোজা পথে চল, সরল পথে চল মন, সত্য কথা বল, পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল মন, সত্য কথা বল। বাহ, দারুণ, চমৎকার কাকা। পরের নিন্দা করিস না রে, সত্য কথা বল। মানুষ আসলে তার নিজগুণেই নিন্দিত হয়, সুনামে পরিচিত হয়। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না।
থাকবেন আমাদের সাথে, আমরা ফিরে এসে আরো চমৎকার গান শুনব। ফিরে আসলাম আবার সেই চমৎকার আয়োজনে ফাহমিদা নবীর সাথে কিছুক্ষণ আড্ডা এবং গানে। কাকা জি, কেমন লাগছে আপনার এই অনুষ্ঠানে এসে? আমি তো আপনার মেয়ে। না, মেয়ে তো বাবার কথা বলবে। আমি অনুষ্ঠানের কথা বলতে পারি যে অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং আমার আমার মনে হচ্ছে যে এটা আমার একটা ঘর, সেই ঘরের মধ্যে আমরা তানাবন্ত হয়ে কথা বলবো, গান করবো, আড্ডা মারবো। কাকা, আপনি তো অনেক ছবিতে গান করেছেন। হ্যাঁ, এবার একটু ছবির গান যদি শুনি। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমি না জানিলাম না চিনিলাম রে তারে, কাছে পায়াও দূরে রইলাম রে, অতি নিকট পড়ছে হইয়া সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, আমি না জানিলাম না চিনিলাম রে তারে, কাছে পাইয়াও দূরে রইলাম রে, অতি নিকট পড়ছি হইয়া কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া। একবার যদি দেখা পাইতাম শক্ত কইরা ধইরা রাখতাম গো, ও তার পবিত্র চরণে রাখতাম মাথাটি গুঁজিয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া। বীর মুর্শিদ সবাই বলে সুবুরিতে মেওয়া ফলে গো, বীর মুর্শিদ সবাই বলে সুবুরিতে মেওয়া ফলে গো, ও সেই সান্ত্বনাতে বুকটি আজোরাই খাঁচি বাঁধিয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, আমি না জানিলাম না চিনিলাম রে তারে,
কাছে পায়াও দূরে রইলাম রে, অতি নিকট পড়ছে হইয়া সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া। কি যে সুন্দর! প্রিয় দর্শক, আপনারা কোথাও যাবেন না, আমরা চমৎকার গান শুনছি, পাশাপাশি তার এই যে চর্চা এবং গান যে আসলে জ্ঞান এই কথাটা যে শুনলাম, আমরা শেষ বিরতি থেকে ফিরে এসে সে কিছু গান শুনব এবং আমরা আরও জ্ঞানের কথা শুনব। প্রিয় দর্শক, আমরা ছিলাম চমৎকার গান এবং জ্ঞানের মধ্যে যে সমন্বয় সেই গানগুলো শুনছিলাম আমাদের প্রিয় ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে। আর তুমি নিজে শিল্পী, নিজে বোঝো না, প্রত্যেকটা গান কিন্তু শিল্পীর কাছে প্রিয় হয় একদম। তবে হ্যাঁ, একটি গানের বিশেষত্বের কারণে, কারণ এই গানটা আমার এত প্রিয় কানে, কাজী মাজহারুল সাহেবের লেখা এবং সত্যদাস সুর করা তৃষ্ণা ছবির গান। মায়ের চেয়ে বড় গহনা এই দুনিয়ায়, এই যে প্রত্যেকে প্রত্যেকের মাকে ভালোবাসে, এই গানটা আমার কাছে স্পেশাল, গোটা শুনতে হবে, এটা বললে হবে না। আর মায়ের নাম মুখে নিলে, মায়ের নাম মুখে নিলে শান্তি পাওয়া যায়, ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়, ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়, মায়ের নাম মুখে নিলে, মায়ের নাম মুখে নিলে শান্তি পাওয়া যায়, ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়, ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়। দশ মাস দশ দিন ধরে পেটে রাখে সন্তানের মা বড়ই যতন করে, দশ মাস দশ দিন ধরে পেটে রাখে সন্তানের মা বড়ই যতন করে, পটবৃক্ষের ছায়া যেমন মায়ের স্নেহ লাগে তেমন, মা গো পটবৃক্ষের ছায়া যেমন তোমার স্নেহ লাগে তেমন, সুখে দুঃখে কাছে পেলে পরাণ যে জুড়ায়, ওরে মায়ের যে বড় কেহ নাই যে দুনিয়ায়, আরে সন্তান যেথায় থাকে যেমন ভালো মন্দ কিছু হলে পরে জানে মায়ের মন,
সন্তান যেথায় থাকে যেমন ভালো মন্দ কি চলে পরে জানি মায়ের মন কেন বাধায় আছে রক্তের ডোরে খবর মিলে বিনা তারে বড় কেহ নাই যে দুনিয়ায় মায়ের নাম মুখে নিলে মায়ের নাম মুখে নিলে শান্তি পাওয়া যায় ওরে মায়ের জি বড় কেহ নাই যে দুনিয়ায় ওরে মায়ের জি বড় কেহ নাই যে বড় কেহ নাই যে দুনিয়ায়। আসলে কাকা এত সুন্দর, এত চমৎকার, এবং সবাই কিন্তু ভয়ও পাচ্ছে গানটা শুনতে, কেন এখন মায়ের মায়ের সাথে যে নারীর টান, মা সব জেনে ফেলে, কিছু করা যায় না, সব জেনে ফেলে। এটা আমার কথা না কিন্তু মা, এটা আমার সাধু মহাদের কথা, সেটাই বলছি। আমরা তো ধীরে ধীরে সব শুনতে থাকি, তো আপনারা ভালো থাকবেন। এবং কাকা আপনি কিছু বলবেন, কিছু বলতে চান? আমার কিছুই বলার নাই, আমি শুধু বলবো দুটি কথা সবাইকে বলবো, বাংলা গান শুনুন, আমাদের লোকগান শুনুন, বাংলাদেশের বাংলা গান এক। আর দ্বিতীয় হলো যারা গান গাইতে আসবে, বাবা মায়েরা তোমরা অবশ্যই গানের জন্য একটু সময় দেবে, কষ্ট করবে, সাধনা করবে, এবং সাধনা করে আগে আত্মস্থ করে পরে গান করবে। মাটির কোলে খাঁটি মানুষ খুঁজে পাওয়া দায় জীবন নদীর কুল কি নারানাই মাটির কোলে খাঁটি মানুষ খুঁজে পাওয়া দায় রে জীবন নদীর কুল কি নারানাই সুখের তরি ডুবে গেছে দুঃখের সাথী নাই রে দুই নয়নে নদী বইয়া যায় রে জীবন নদীর কুল কি নারানাই কোলে খাঁটি মানুষ খুঁজে পাওয়া দায়